2024-এর লোকসভা ভোট, এবার সেই লোকসভা ভোটকে কেন্দ্র করেই কর্মীদের অবসরের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে নরেন্দ্র মোদি সরকার। কর্মীদের অবসরের বয়স ও পেনশনের টাকা বৃদ্ধির বিষয়ে ভাবনা চিন্তা প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পর্ষদের। আর্থিক উপদেষ্টা পর্ষদের কাছে ইতিমধ্যেই বিষয়টি পাঠানো হয়েছে, যেখানে কর্মীদের কাজ করার বয়স বৃদ্ধির করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা পর্ষদের পক্ষ থেকে পেনশনের বিষয়ে রিটায়ারমেন্টের বয়সের সঙ্গে ইউনিভার্সাল পেনশন সিস্টেম শুরু করার কথাও বলা হয়েছে। সমিতির একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে, এই প্রস্তাবে কর্মীদের অবসরের বয়স ন্যূনতম 62 থেকে 65-এর মধ্যে হবে এবং পেনশনের পরিমাণ ন্যূনতম 2000 টাকা হওয়া উচিত বলে জানানো গেছে। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য এই ব্যবস্থার সুপারিশ করা হয়েছে, যেহেতু অবসরের পরেই তারা প্রবীণ নাগরিক হিসাবে গণ্য করা হয়। এই রিপোর্টে বলা হয়েছে, কর্মীদের কাজের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের কর্মদক্ষতার বিষয়েও নজর দেওয়া হবে। 50 বছরের বেশি কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য বিশেষ কর্মশালা প্রস্তুত করার কথাও বলা হয়েছে। এই রিপোর্টে জানতে পারা গিয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীরা এমন নীতি প্রস্তুত করতে যেখানে কর্মীদের দক্ষতা বিকশিত করা যায়, বিশেষত যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন অথবা দূরদরাজ এলাকায় থাকেন বা উদ্বাস্তু ও প্রবাসীদের অন্তর্ভুক্ত করা উচিত বলে এই রিপোর্টে বলা হয়েছে। বিশ্ব পপুলেশন প্রসপেক্টাস 2019 অনুসারে 2050-এর মধ্যে ভারতে প্রায় 32 কোটি হবেন প্রবীণ নাগরিক। দেশের মোট জনসংখ্যার 19.5% মানুষ এই বিভাগে আসবে, ফলে স্বাভাবিকভাবেই সেই সমস্ত প্রবীণ নাগরিকদের যারা অবসরের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ন্যূনতম পেনশনও বৃদ্ধি হয়, সেই বিষয়টি নিয়েই এবার জরুরি পদক্ষেপ নিচ্ছে মোদি সরকার।